واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون ও মুসলমান আল্লাহর গুল আমার আল্লাহ যে তোমাকে বানাবে এজন্য আমার আল্লাহ আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরস্তারা আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা বানাইতে চাই খলিফা পাঠাতে চাই আমি জমিনের মধ্যে আদম বানায়া ওই জমিনের মধ্যে আদমকে রাখতে চাই ফেরেস্তারা দাঁড়ায় আল্লাহ কি দরকার আছে জমিনের মধ্যে বানায়া পাঠানোর। বানাইলেন। কিন্তু জাতি আপনার হুকুম আহকাম গুলা মানে নাই এই আদম সন্তানও আপনার হুকুম আহকাম গুলা মানবে না এমন ভাবে ফেরেস্তারা যখন আমার আল্লাহকে বলতেছে আল্লাহ মানুষ বানানোর কোন দরকার নাই আল্লাহ রব্বুল আলিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও ফেরেস্তারা আলম আমি আল্লাহ যা জানি তোমরা কি তা জানো আমি আল্লাহ যা জানি তোমরা অবশ্যই কিন্তু তা জানো না ফেরেস্তারাও আল্লাহর সাথে বললেন আল্লাহ নিশ্চয় আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু জ্ঞানই আমাদের আছে তার থেকে বেশি নাই এইভাবে আল্লাহ আমিন যখন আদমকে বানান সমস্ত ফেরেশতারাই কিন্তু এইভাবে আল্লাহর সাথে কথোপকথন করলেন একটা পর্যায়ে সমস্ত ফেরেস্তারা আল্লাহর এই আদেশটাকে মেনে নিয়েছে একজন ফেরেস্তা এই আদেশটা মানতে পারেন নাই কারণ তখন থেকেই তিনার ভিতরে একটা কুমন্ত্রণা কাজ করতে লাগলো তিনি তখন এমন একটা অবস্থার মধ্যে আছেন যেই অবস্থাটা আমার রব আল্লাহ অনুগত আছেন আমার আল্লাহ জানতেন তখন কিছু বলে নাই আল্লাহ তা এই আদমকে বানাইলেন দেখেন আদম সন্তান কত দামি আমার আল্লাহ এই আদমকে বানাইলেন কিভাবে বানাইলেন সমস্ত ফেরেশতারা যখন এইভাবে আল্লাহর সাথে কথোপকথন করল ফের সর্দার খুব মজবুত ভাবে দাঁড়ায় গেল আল্লাহ জমিনের মধ্যে আদম সন্তান বানানোর কোন প্রয়োজন নাই তারপরেও যখন আল্লাহ বানাইলেন এই আদমকে মানুষ এত দামি কেন আল্লাহ যত সৃষ্টি জগৎ আছে আল্লাহ রব্বুল আল আমিন যত কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে মানুষ কেন এত দামি ও মুসলমান দামি হইতে গেলে দামি জিনিসের সাথেই থাকতে হয় আমার আল্লাহ তোমারে দামি বানাইতে গিয়া আল্লাহর দামি সৃষ্টিগুলাকে তোমার কাছে মাথা নত করাইছেন আল্লাহ রব্বুল আল আমিন যখন তোমাকে বানাইলেন তোমাকে বানানোর পর আমার আল্লাহ তোমার একটা মাটির পুতুলের মতো কইরা বানাইলেন বানানোর পর আমার আল্লাহ তোমার একটা জায়গার মধ্যে দাঁড় করাইয়া দিলেন দাঁড় করানোর পর আসমানের ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ একত্রিত করলেন করার পর আমার আল্লাহ বলতেছেন ও আমার ফেরেস্তারা এই আদমকে তোমাদের শেষদা করতে হবে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেস্তারা তোমরা এই আদমকে সেজদা কর আল্লাহর হুকুম পাওয়া মাত্র সমস্ত ফেরিস্তারা এই সেসদাই লুটাইয়া পড়লেন আদমকে সেজদা দিলেন কিন্তু একজন আয়দমকে দেন নাই আল্লাহর সামনে যুক্তি পেশ করতে শুরু করলেন বলতে লাগলেন ও আল্লাহ আগুন তো সবসময় উপরে উঠে আগুন তো কখনো নিচে নামে না আয় আল্লাহ আমি এত দামি ফেরেস্তা আমি কিভাবে এই মাটির পুতুল এই পচা কাদা মাটি দিয়া বানাইসো এই আদমকে সেজদা করব আল্লাহ তো তার হালত জানতেন বারবার আল্লাহর হুকুম করার পরেও এই হুকুমটা সে মানতে রাজি হলেন না কিভাবে সে মানবেন সে কিভাবে সেজদা করবে সে সেজদা করবে না কিন্তু আল্লাহ রব আলমিন এটা জানতেন এই কারণেই সে সেজদা করল না আল্লাহ বলেন মিনাল কিভাবে সে সেজদা করবে তার ভিতরে তো অহংকার তাকাব্বরী তাকে অনেক বড় বানায় ফেলাইছে এই অহংকার আর তাকাব্বরীর কারণে সে কখন কাফের হয়ে গেছে সে জানতেও পারে নাই এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন সে তো হয়ে গেছে সে সেজদা কিভাবে করবে সুতরাং শয়তান আর আদমকে সেজদা করল না এখন আমাদের কথা হলো আমাদের আল্লাহ আমাকে যে যে বানাইলো বানাইলো আপনাকে আল্লাহর আল্লাহ মাকসাদ আল্লাহর মাকসাদ একটাই যে এই আদমকে পৃথিবীর জমিনে বানাইলো এই আদমকে বানায়া পৃথিবীতে পাঠাইলো তার কারণ একটাই প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিন জান্নাতের মধ্যে ঘর তৈরি করেছেন ফেরাউন বলেন নমরুদ বলেন হামান বলেন কারুন বলেন আবু বলেন সমস্ত যত নিকৃষ্ট মানুষ আছে তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইছেন কিন্তু সেইখানে যেতে হলে আপনাকে কাজ করে যেতে হবে আল্লাহর হুকুম হকামগুলা মেনে তারপরেই যেতে হবে আল্লাহর হুকুম হকামগুলা কিভাবে মানবেন আমরা তো পৃথিবীতে আসলাম আল্লাহ রব্বুল আলমিন তো আমাদেরকে বানায়া পাঠাইলেন আমাদের কাজটা কি আমরা পৃথিবীতে কি করতেছি আমাদের কাজ হলো একে অপরের পিছনে লেগে থাকা একটা মানুষ উপরে উঠতে চাইলে তাকে নিচে কিভাবে টেনে হিঁচড়ে নামানো যায় সেই কাজ করা এটাই হলো আমাদের কাজ যেই কাজটা শয়তানের সেই কাজটা এখন আমরা করতেছি সব থেকে দুঃখের ব্যাপার আফসোসের ব্যাপার হলো যে আমরা আয়ালেম হয়ে একজন আলেম আরেকজন আয়ালেমের পিছনে লেগে গেছি এগুলোর হিসাব তো আল্লাহ তাআলা নিবেন আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন আল্লাহাদি খলাকল মাউতাওয়াল হায়াত আলিয়া বুলুয়া কুম আইয়ু কুম আস্তেন আমালা ওয়াহুয়ালাজি জুল কফু আমার আল্লাহ তো বলে দিয়েছেন বান্দা তোমার যে আমি জমিনের মধ্যে বানাইয়া পাঠাইলাম তোমাকে হায়াত দিলাম তোমাকে মৃত্যু দিলাম এর মধ্যবর্তী সময় তোমাকে একটা সময় নির্ধারিত করে দিলাম এই সময়ের মধ্যে বান্দা তোমরা কে কতটুকু কর্মঠ আমি আল্লাহ এটা দেখার জন্যই বসে আছি ও বান্দা তোমরা যদি জান্নাতের কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বান্দা তোমরা যদি জাহান্নামের কাজ করো আমি আল্লাহ কিছুই করার থাকবে না তোমাদেরকে জাহান্নামে উপভোগ করতে হবে ও মুসলমান গুল ইসলাম এমন একটা জায়গা ইসলাম এমন একটা জিনিস আল্লাহ দুনিয়াতে আদম বানাইয়া দুনিয়াতে মানুষকে বানাইয়া পাঠানোর পর প্রত্যেকটা মানুষের উপর আল্লাহর পেরিত ধর্ম দিয়েছেন ও মুসলমান আল্লাহর গুল আমাদের নবী হিসাবে আল্লাহ তালা পাঠাইলেন এমন একজন নবীকে আমার আল্লাহ বলে দিলেন যত নবী রসুল আছে আমি আল্লাহ সমস্ত নবী রসুল বানায়া পাঠাইলাম কিন্তু সমস্ত নবী রসুলরা ছিল আমার আশে আর আমি আল্লাহ আখির জামানায় এমন একটা নবী বানায়া পাঠাইলাম আমি আল্লাহ নিজে হয়ে গেলাম ওই নবীরা আসে।